আসসালামু আলাইকুম সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা বিষয়ের স্কুল পর্যায়ে প্রশ্ন সমাধান বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে পঞ্চাশটি বুৎপত্তিগত ভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষ ভাবে বিশ্লেষণ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ নিচের কোনটি তৎসম শব্দ সন্ধ্যা লোকটি ধনী কিন্তু কৃপন এটি হল যৌগিক বাক্য কোন বানানটি শুদ্ধ রূপায়নের এই বানানটি শুদ্ধ বানান চলিত রীতির চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী পার হইয়া এর চলিত রূপ কোনটি পেরিয়ে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ হলো সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো at home এর অর্থ হল তদর্থক ও অস্থায়ী সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা ক্রিসটি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো কৃষ যোগ তিন ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল বি যোগ অর্থ দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হল দা যোগ তা মুক্ত শব্দের সঠিক যোগ ত। সমাজ শব্দের অর্থ হল সংক্ষেপণ চির অশান্তি অর্থে কোন বাগধাটি যথোপযুক্ত রাবণের চিতা গদায় লস্করে চাল বাগধাটি অর্থ হল আলসিমি গরুতে দুধ দেয় বাকি গরুতে কোন কারকে কোন বিভক্তি কুর্তি সপ্তমী অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণ কারকে শূন্য বিভক্তি নিচের কোন বানানটি শুদ্ধ এটা হলো মুমূর্ষুর এই বানানটি শুদ্ধ পরভূত শব্দের সমর্থক শব্দ হল আকুঞ্চের শব্দের বিপরীত শব্দ প্রসারণ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেদ্যা বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর তে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম